ডাকাতির ছপ বাঞ্চাল করল পুলিশ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার চার দুষ্কৃতী শিলিগুড়ি নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি দুই নয় জুলাই বড ডাকাতির ছপ বাঞ্চাল করে দিল প্রধান নগর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের হাতে গ্রেপ্তার হল চারজন দুষ্কৃতী রবিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের নিকট খবর আসে দাগাপুর চা বাগানের ভেতরে একটি ফাঁকা মাঠে অন্তত আট জন দুষ্কৃতী ডাকাতির ছপ কষছে গোপন সূত্রে খবর পাওয়ার পরে দ্রুত অভিযান চালায় প্রধান নগর পুলিশ অভিযানে গ্রেপ্তার করা হয় চারজন দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের অভিযানের খবর পাওয়ার পরে চার দুষ্কৃতী পালিয়ে যায় তবে পুলিশের হাত ধরা পড়ে যায় অরবিন্দ প্রধান মনোজ বিহারী কেষ্ট প্রধান এবং সন্তোষ মঙ্গল ধৃতদের মধ্যে সন্তোষ হল সিকিমের বাসিন্দা তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ধৃতরা প্রধাননগর এলাকাতে ডাকাতির ছক কষছিল বলে জানায় পুলিশ পুলিশের নিকট খবর ছিল এটি মেয়ে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের তবে অভিযানে ডাকাতির ছক ব্যর্থ হয়েছে দুষ্কৃতীদের তবে পুলিশের অভিযানের আঁচ পাওয়ার পর পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের ধরবার চেষ্টা চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ অভিযুক্ত চার দুষ্কৃতীকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয় तो चारों के नाम बताएंगे इसके बाद जो पहला यहाँ पर गिरफ्तार हुआ हर से आने वाले लोगों के लिए वह पार्टियाँ ऑर्गेनाइज करता था मेन मास्टरमाइंड वही बताया जा रहा है नाम बताया गया है ये बड़ी कामयाबी यहाँ पर मिली है